to Adavus. Number two. Teha, 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 teha. Eta holo do number Kuthitha Mettu Adavus. Number three. Chalo. 1, 2, 3, 4. Teha, 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 teha. Ebar ami char number je adhau ta korbo sei adhau ta khub bhalo kore khyal koro 1, 2, 3 combine kore amra char number adhau ta korchi আমি আমার আগে 25 মিনিটের আড়াও যেটা করেছি এপিসোডটা আছে তোমরা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিংকটা সেটা একটু দেখে নেবে সেটা আমি 3 নম্বর পর্যন্ত করিয়েছিলাম তো 4 নম্বর থেকে আমি ইচ্ছা করে আগে প্রিভিয়াসটা একটু দেখালাম কারণ তোমাদের সেটাতে রিমাইন্ড করতে সুবিধা হবে বলে 4 নম্বর যে আড়াওটা আমরা করব সেই আড়াওটা তিনটেকে মিলে একসাথে করব কিন্তু কুথিত মিন্টু আড়াও যে আছে সেটাতে এতগুলো ভাগ নেই কিন্তু আমি ভাগগুলোকে করেছি এই কারণের জন্য যাতে এই আড়াওটা তোমরা ধাপে ধাপে শিখতে পারো কারণ এই আড়াওটা একটু শক্ত আছে পায়ের যে হিলের কাজটা হয় টোয়ের কাজটা হয় সেটার সঙ্গে মিলিয়ে তাল বলটাকে হাতের সঙ্গে মিলিয়ে নেকের সঙ্গে মিলিয়ে করতে হয় তো সেই জন্য আমি নিজে এই আড়াওটাকে ভেঙে ভেঙে ধাপে ধাপে করেছি তাহলে চলো শুরু করি 4 নম্বরটা 2, 3, 4 তেই হা তেই জি 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 এবার যেটা সেটা হচ্ছে 5 নম্বরটা খুব ভালো করে খেয়াল করো কারণ হাতের যে পজিশনটা থাকবে সেই পজিশনটা হচ্ছে এই সাইডে হবে যতটা তোমরা নিচে বেন্ড হবে এইখান থেকে কোমরের এখান থেকে উপরের পোর্শনটা যতটা সাইডে বেন্ড হতে পারবে এই পজিশনটা হচ্ছে এই বেন্ড হওয়া পুজো হয়ে বেন্ড হওয়া নয় পুজো হয়ে বেন্ড হলে কিন্তু সেটা ভুল পশ্চার হয় তো এই যে পিঠের সিদ্ধারার যে শেপটা সেটা যেন এই সাইডটা এরকম ভাবে হয় তাহলে যখন আমরা বেন্ড হব তখন এইভাবে বেন্ডটা হব এই কুজো হয় না এটা কিন্তু ভুল পশ্চার ঠিক আছে পড়ো 1, 2, 3, 4 তেই হা তেই জি তেই হা তেই জি তেই হা তেই জি তেই হা তেই জি এবার যেটা সেটা হচ্ছে 6 নম্বর এবার 6 নম্বর যেটা সেটাতে হাতটা খুব ভালো করে খেয়াল করবে একটা দুটো তিনটে আবার পজিশনে চারটেতে চলে আসছে যেখানে সেখানে ফেললে হাতটা দেখতে ভালো হবে না এবং সম্পূর্ণ মানে ভুলভাবে শেখা হবে এটা আবার যখন হাত এদিক থেকে আসছে বডিটা কিন্তু এইভাবে যাচ্ছে বডিটাকে সামনে রেখে এইভাবে না হাতের এই যে কাটা কামখামটা আছে তার উপর থেকে আলাপাদমম শুরু করব কাটা কামখাম হবে আলাপাদমম হবে আবার কাটা কামখাম পজিশনে চলে আসবে ঠিক আছে চলো রেডি 1, 2, 3, 4 এটা হলো 12 নম্বর তারপরে যেটা সেটা হচ্ছে নিচের থেকে কিন্তু যখন আমরা হাতটা রাখবো তখন এই হাতটা যখন থাকছে নিচে তখন এই হাত কিন্তু ঝুলে পড়ে যাবে না যে ভুলগুলো করলে নাচ দেখতে ভালো লাগে না খুব একটা সেই ভুলগুলো টিপস আমি ধরিয়ে দিই এবং সেইগুলো ফলো করে যদি তোমরা নাচগুলো করো তাহলে তোমাদের বডি পোস্টারটা যেরকম সুন্দর লাগবে নাচে মানে গানের নাচে যখন তোমরা আঠাওগুলো কুট করবে তখন গানের নাচটা আরও বেশি সমৃদ্ধ হবে তাহলে দেখো ভালো করে 1, 2, 3, 4 তেই হা তেই হি এই যে খেলছি এতটা হেলাটা হবে শুধু দাঁড়িয়ে এরকম ভাবে যা হাত তুলে দিলে সেইটাই ঠিক বডি পোস্টার দেখতে ভালো লাগবে না আবার যখন নিচু হচ্ছি তখন নিচ পর্যন্ত যাবে বসে বসে থাকা অবস্থাতে করো 1, 2, 3, 4 তেই হা এটা যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে ঠিক করে ধর আলাপাদ মন ধর বস নিচে পেপা ঠিক সোজা আচ্ছা এইদিকে বসো বসো একদম উঠবে না
এবার করো তেই হা মারো তেই হা তেই হা তেই হি এই যে উল্টে গেল উপরে এই হাতকে সোজা রাখবে আবার আলো পড়ো তেই হা দিয়ে তো এ হবে তেই হা তো এ করো তো তো তেই না এইখানে আলো পদ্মম থাকছে দিয়ে উপরে যখন উঠছে তখন কাটা গো এই যে ছোট ছোট ভুল এই ভুলগুলোকে ঠিক করে নিয়ে করতে পারলে তাললয় মেনটেন করে তাহলে নাকগুলো দেখতে ভালো হবে তারপরে যেটা সেটা হচ্ছে সাত নম্বর টেলারি পেছন দিন যেটা টু থ্রি ফোর এই যে সাত নম্বর আঠাওটা সেটা খুব সুন্দর লাগে ঠিক মতন যদি করা হয় সেটা হচ্ছে হাত অন্যান্য আঠাওকে এখানে ছিল কিন্তু এটা যখন করব তখন কর্নারে নিয়ে যাচ্ছে এবং পিছনেও এই হাতটা ঠিক একটা সমান্তরাল লাইন একটা যাচ্ছে সমানভাবে এ সামনে থাকছে এই দিকে ঘুরে যাচ্ছে সেটা না দেখো হাতের পজিশনটা এবার যখন আসছে পিছন থেকে নিয়ে মাথার ওপর দিক দিয়ে গিয়ে সুন্দর হাফ সার্কেল হয়েই ঠিক ওই পজিশনেই যাচ্ছে যেখানে সেখানে ফেলে দেবে না হাতটাকে তাহলে আবার তেই হা তেই হি এই আমি যে বলি বারবার তোমাদের যে ফিগার করার সময় যখন কি করবে হাত বডি থেকে দূরে দূরে করবে ছোটর উপরে করে দিলাম দেখতে অনেক বাজে লাগে তো যখন করবো আমরা তখন ফুললি খুলে কমপ্লিট ফিগার করব আবার এখানে এসে ঠিক এর উপরেই আসবে পজিশনটা তাহলে করো আবার সবাই মিলে রেডি ওয়ান টু থ্রি ফোর তেই হা তেই হি তো আজকে এটাই ছিল কুথিত্থা মেট্টু আধাউয়ের সম্পূর্ণ সবকটা বল সবকটা আধাউ তো তোমরা দেখলে যে কিভাবে কুথিত্থা মেট্টু আধাউ ধাপে ধাপে আমি শেখালাম এতগুলো আধাউয়ের ভাগ কোথাও নেই কিন্তু আমি ইচ্ছে করেই করেছি ভাগটাকে যাতে তোমরা প্রপারলি এবং খুব সহজে নাচটা শিখতে পারো